আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারাস টিফিন কর্নার। সারাস টিফিন কর্নারের আজকের আয়োজনে থাকছে খুবই সহজ কিন্তু অসম্ভব মজাদার একটি রান্না, ফিশ কাবাব। চলুন দেখে আসি এই মজাদার রান্নাটি কত সহজে তৈরি করা যায়। কাবাব করার জন্য আমি রান্না করার জন্য যে মাছটা কেটেছিলাম সেটাই নিয়েছি। আপনারা ইচ্ছে করলে মাছের উপরে পিঠের অংশটাই শুধু ব্যবহার করতে পারেন। আমি এবার মাছের যে পেটের অংশটা, চর্বি অংশটা, সেটা বাদ দিয়ে দিচ্ছি। মাছটা এবার আমি সেদ্ধ করে নিব। চুলায় দিয়ে দিলাম এক কাপ পানি, এক চামচ আদা রসুন পেস্ট, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমি মশলাটা পানির সাথে খুব ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিব। মশলার পানিটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দুটা পাশে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। মাছগুলো আমি উল্টে দিয়েছি, এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটা সেদ্ধ করে নেব। ঢাকনা সরিয়ে আমি মাছটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মাছের ঝোলটা একদম শুকিয়ে গেছে। এবার এই মাছটায় আমি ঠান্ডা করে কাঁটা বেছে নেব। মাছের কাঁটাটা আমি বেছে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাঁটা বেছে নিয়েছি। এই যে মাছের যে সাইডের চর্বির অংশটা, সেটা অবশ্যই বাদ দিতে হবে। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 চামচ কাঁচামরিচ কুচি, এটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার একদম সামান্য লবণ, যেহেতু মাছটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তারপর আমি বেছে আবার টেস্ট করে তারপর লবণটা চেক করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি। লবণ দেওয়ার পর কাঁচামরিচ এবং পেঁয়াজটা আমি খুব ভালো করে মিশিয়ে নিব, তাহলে কাঁচামরিচটা সফট হয়ে যাবে, আমার কাবাবটা করতে খুব সুবিধে হবে। এবার অন্য সকল উপকরণ আমি একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচের চেয়েও একটু সামান্য কম ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, যেহেতু আমি আগেও একবার দিয়েছি এই জন্য 1/2 চা চামচের চেয়ে কম দিলাম জিরা গুঁড়া, 2 টেবিল চামচ দিব কর্নফ্লাওয়ার যাতে আমার কাবাবটা খুলে না আসে। এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করা কাঁচা পাউরুটি, এবং এটা আমি খুব ভালো করে পানিতে ভিজিয়ে সফট করে নিয়েছি। এবার দিব 1টি ডিম, পুরোটা দিব না, আমি হাফটা দিব এখানে। তারপর সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। সব উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাবাব মশলা, এটা আপনার বাসায় থাকলে ইউজ করবেন, আর না থাকলে গরম মশলা দিয়েও কাবাবটা খুব ভালোভাবেই হয়ে যাবে। কাবাব মশলাটা কাবাবের একটা ঘ্রাণ এবং একটা বাড়তি স্বাদ এনে দেয়। এবার কাবাব মশলাটা মিশিয়ে তারপর আমি কাবাব তৈরি করে নেব। মেশানো অংশটা থেকে একটু একটু নিয়ে আমি গোল গোল করে কাবাব তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে তৈরি করে ফেলতে পারেন এই মজাদার ফিশ কাবাব। তৈরি হয়ে গেল আমার কাবাব। এভাবে আমি ভাজার জন্য প্রত্যেকটি কাবাব রেডি করে নিব।
আমার ভাজার জন্য কাবাবগুলি একদম রেডি। আপনারা ইচ্ছে করলে ছোলার ডাল সারা রাত ধরে ভিজিয়ে সিদ্ধ করে এই কাবাবটা তৈরি করতে পারেন। আবার আলু সিদ্ধ করেও এই কাবাবটা খুব সহজে করা যায়, কিন্তু পাউরুটি দিয়ে করাটাই আমার কাছে বেশি সহজ মনে হয়েছে। আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবার চলুন দেখিয়ে দিই কী করে এটা ভেজে তুলতে হবে। আমি কাবাবগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, হালকা মাঝারি আছে আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু মাছটা সিদ্ধ থাকে এবং পাউরুটিটা এমনিতেই খাওয়া যায়, সুতরাং এটা বেশি খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। আর আমি এই যে কাবাবগুলো ভেজেছি সেটা ব্রেড ক্রামে কোট করিনি কিংবা ডিম গোলাতেও ডুবাইনি, এমনিই ভেজে ফেলছি। আপনারা ইচ্ছে করলে দুভাবেই করে নিতে পারেন, এমনিতেও ভাজতে পারেন, আবার ডিম গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নিয়েও ভেজে নিতে পারেন। দুটোই খেতে খুব মজা। আমার যে ব্রেড ক্রামে ডোবানো ছাড়া যে কাবাবগুলো সেগুলো হয়ে গেছে, আমি তুলে ফেলছি। এরপর আমি ডিম গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নিয়ে তবে বাকি যে কাবাবগুলো আছে সেগুলো ভেজে নেব। এবার কাবাবগুলো আমি ডিম গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নিয়েছি এবং একটা একটা করে ধীরে ধীরে হালকা আঁচে কাবাবগুলো ভেজে নিচ্ছি। আমার ব্রেড ক্রামে কোট করে নেওয়া কাবাবগুলো হয়ে গেছে। এই কালারটা আপনারা যেমন পছন্দ করবেন ঠিক সেই রকম কালারে তুলে ফেলতে পারবেন। যারা হালকা কালার পছন্দ করবেন তাদের হালকা অবস্থায়, এবং যারা একটু লাল পছন্দ করবেন তারা লাল করে তুলে পরিবেশন করতে পারবেন। তৈরি হয়ে গেল আমার মজাদার ফিশ কাবাব। কত সহজে তৈরি করে ফেললাম, আশা করি বাসার সকলের সাথে শেয়ার করবেন। খুবই মজাদার, যারা মাছের কাঁটা ভয় পায় তারাও এটা অনেক সহজে খেতে পারবে। যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবারও দেখা হবে অন্য কোনো সুন্দর রান্না নিয়ে। সে পর্যন্ত প্রত্যেকেই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।